জয় জগন্নাথ। ভক্তবৃন্দ, সকলকে রথযাত্রার শুভেচ্ছা রইল। ভক্তবৃন্দ, যাদের একান্ত ইচ্ছে ছিল রথযাত্রায় অংশগ্রহণ করবার, কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি, তারা গৃহে বসে এই রথযাত্রা দর্শন করে একই ফল লাভ করুন। জগন্নাথ হচ্ছেন পতিত পাবন, তিনি ভক্ত বৎসল, ভক্তদের কৃপা করবার জন্য তিনি তার মূল মন্দির হতে তিনি মাসির বাড়িতে আসেন। তিনি আমাদেরকে দর্শন দেবার জন্য তিনি রথে আরূঢ় অবস্থায় থাকেন, অর্থাৎ আমাদের সময় হয় না ভগবানকে দর্শন করবার। তাই ভগবান নিজে তিনি বছরে একবার, অর্থাৎ 9 দিনের জন্য তিনি রথযাত্রা, অর্থাৎ তিনি মাসির বাড়িতে আসেন। রথে আরূঢ় অবস্থায় যদি আমরা ভগবানকে দর্শন করি, তাহলে আমাদের সমস্ত পাপরাশি দূরীভূত হয়, এবং আমরা যদি রথের দড়ি ধরে টান দিতে পারি, তাহলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারব। সর্ববৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরীতে, তারপরেই বাংলাদেশের ঢাকাতে এই বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয়। আপনারা সেই রথযাত্রা দর্শন করবেন ঢাকার স্বামীবাগে ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে, অর্থাৎ প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। ভগবান জগন্নাথ দেব, তার বোন সুভদ্রা দেবী এবং তার বড় ভাই বলরাম, তিনজনে 3টি রথে আরোহণ করে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে আসেন। এবং ভগবান জগন্নাথ দেব তিনি মূল মন্দির থেকে, অর্থাৎ পুরী মন্দির থেকে গুণ্ডিচা দেবীর মন্দিরে আসেন এবং সেখানে 7 দিন অবস্থান করেন। রথযাত্রার জন্য 1 দিন গুণ্ডিচা মন্দিরে, 1 দিন 7 দিন অবস্থান করেন, এবং উল্টো রথযাত্রা 1 দিন। এই 9 দিন হচ্ছে রথযাত্রা। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভয়াম জগন্নাথায় নমঃ। আমি শ্রী বলদেব ও শ্রীমতী সুভদ্রা দেবীর সঙ্গে বিরাজিত শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি। তিনি পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধামে নিবাস করেন। তিনি নিত্য এবং সর্বভূত অন্তর্যামী পরমাত্মা। শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবী সুদর্শন সহ বছরে 9 দিন শ্রীমন্দির হতে বাইরে থাকেন, 1 দিন গুণ্ডিচায় যাবার জন্য, যা রথযাত্রা নামে পরিচিত। অর্থাৎ ভগবান জগন্নাথ দেব তিনি স্বামীবাগ ইস্কন মন্দির থেকে তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন এই 1 দিন, 7 দিন সেখানে অবস্থান করবেন এবং 1 দিন প্রত্যাবর্তন বা উল্টো রথযাত্রা। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। পুরাণান্তরে এই রথযাত্রা মহোৎসব বিভিন্ন নামে দৃষ্ট হয়, ঘোষযাত্রা, মহাবেদী মহোৎসব, পতিত পাবন যাত্রা, দক্ষিণ অভিমুখী যাত্রা, নবদিন যাত্রা, দশবতার যাত্রা, গুণ্ডিচা মহোৎসব এবং আরব যাত্রা। কথিত আছে যে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানী যখন দ্বারমূর্তিতে আবির্ভূত হন, তখন প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে অনেক বর প্রদান করেছিলেন। একটি বর ছিল যে তার যেন কোনো পুত্র সন্তান না হয়, যাতে পরবর্তীকালে তারা জগন্নাথ মন্দিরের সত্ত্বাধিকার দাবি না করতে পারে। জগন্নাথদেব যখন সেই বর দানে সম্মত হলেন, তখন গুণ্ডিচা দেবী এই সংবাদে অন্তরে খুবই দুঃখিত হলেন যে তিনি আর কখনো পুত্র সন্তান লাভ করতে পারবেন না। তখন প্রভু জগন্নাথ গুণ্ডিচা দেবীকে আশ্বস্ত করে বললেন যে তার দুঃখিত হবার কারণ নেই, তিনি স্বয়ং তার পুত্রের ভূমিকা পালন করবেন। শ্রী জগন্নাথ দেব গুণ্ডিচা দেবীকে বলেন, তোমার খুশির জন্য আমি বছরে 1 বার তোমার মন্দিরে আসব। গুণ্ডিচা মন্দিরে অবস্থানকালে জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আরব দর্শন। শাস্ত্রে উল্লেখ হয়েছে যে গুণ্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন নীলাচল মন্দিরে দর্শনের চেয়ে 10,000 গুণ বেশি ফলপ্রদ। এই রথযাত্রা 1600 শতাব্দীতে সংকলিত মাদলাপঞ্জি নামক গ্রন্থে বর্ণিত আছে যে একসময় জগন্নাথ মন্দির ও গুণ্ডিচা মন্দিরের মাঝ বরাবর মালিনী নদী প্রবাহিত ছিল। এর স্থানীয় নাম বরনাই বা বড় নদী। সে সময় পুরীর রাজাকে মোট 6টি রথ নির্মাণ করতে হতো। মন্দির থেকে নদীর তীর পর্যন্ত শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা ও সুদর্শনকে আনার জন্য 3টি রথ ব্যবহৃত হতো। নদীর অপর পাড় থেকে গুণ্ডিচা মন্দিরে যাওয়ার জন্য আরও 3টি রথ নির্মাণ করা হতো।
মহারাজ বীর নৃসিংহদেব এর সময় নদীটিকে মৃত্তিকা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। তখন থেকে কেবল তিনটি রথেরই প্রয়োজন পড়ে। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব 2.8 কিলোমিটার। মাঘ মাসের বসন্ত পঞ্চমী হতে রথের কাঠ সংগ্রহ করা হয়। রথের কাঠ উড়িষ্যার রাজ্যের দশপাল্লা জেলার রণপুর জঙ্গল হতে আনা হয়। প্রথমে বানপুরের রাজা উক্ত কাঠ প্রদান করতেন, পরে তাদের বৈবাহিক সূত্রে দশপাল্লার রাজা অদ্যাবধি তা যোগান দিয়ে আসছেন। বর্তমানে উড়িষ্যা সরকার রথের কাঠ প্রদান করেন। প্রতি বছর অক্ষয় তৃতীয়া হতে নতুন রথের নির্মাণ আরম্ভ হয়। শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রার জন্য পৃথক পৃথক তিনটি রথ তৈরি করা হয়। শ্রী জগন্নাথ দেবের রথ যা নন্দীঘোষ নামে পরিচিত, এর চূড়ায় চক্র ও শ্রী করুণ প্রতিষ্ঠিত, এজন্য এই রথকে চক্রধ্বজ বা বলা হয়। এটি চৌষাত উঁচু এবং বাসাত পরিধি বিশিষ্ট 18টি চাকা থাকে। 18টি চাকা অষ্টাদশ সিদ্ধির প্রতীক। শ্রী জগন্নাথের রথ পীতবর্ণে রঞ্জিত হয়। রথের রক্ষক হচ্ছে শ্রী নৃসিংহ, সারথির নাম হচ্ছে মাতলি, অষ্ট চতুষ্টয়ের নাম রেচিকা, মচিকা, সুক্ষা ও অমৃতা এবং এদের বর্ণ শুক্ল। রথের পার্শ্বদেবতা দক্ষিণে বরাহ, গোবর্ধন কৃষ্ণ ও গোপীকৃষ্ণ, পশ্চাতে নৃসিংহ, রাম ও নারায়ণ, বামে ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এছাড়া শ্রী জগন্নাথের রথের দ্বার দেশে ইন্দ্র ও ব্রহ্মা এবং ঋষিপাটায় মরীচি প্রমুখ সপ্তর্ষি বিরাজিত থাকেন। রথের রক্ষক ইন্দ্র, দড়ির নাম শঙ্খচূড়, অপ্সরা উর্বশী, ধ্বজা ত্রৈলোক্য মোহিনী, দ্বার রক্ষক জয় ও বিজয়। রথের উপরের শুক পাখিদ্বয়ের নাম জীব ও পরম। শ্রী বলদেবের হ্রদ, শ্রী বলদেবের রথের শীর্ষভাগে তাল চিহ্ন রয়েছে, এর জন্য এটির নাম তাল ধ্বজ, একে হলধ্বজ বলা হয়। এটি 22 হাত উঁচু এবং এতে 4.5 হাত পরিধি বিশিষ্ট, 16টি চাকা থাকে। 16টি চাকা 16 কলার প্রতীকস্বরূপ। শ্রী বলভদ্রের রথ নীলবর্ণে রঞ্জিত হয়। রথের রক্ষক হচ্ছে শেষ অবতার সারথি সুদুম্ন বা মাতলি, অষ্ট চতুষ্টয়ের নাম স্ত্রিয়া, ধৃতি, স্থিতি ও সিদ্ধা এবং এদের বর্ণ কৃষ্ণ। রথের পার্শ্বদেবতা দক্ষিণে গণেশ, কার্তিকেয় ও সর্বমঙ্গলা, পশ্চাতে প্রলম্ভ, ফলায়ুধ ও মৃত্যুঞ্জয়, বামে নাটাম্বর, মহেশ্বর ও শেষদেব। শ্রী বলদেবের রথের দ্বার দেশে রুদ্র ও সাত্যকী এবং ঋষিপাটায় অষ্টবসু। রথের রক্ষক বাসুদেব ও ভাস্কর, দড়ির নাম বাসুকী, গন্ধর্ব হুহু, ধ্বজা উন্মণি, দ্বার রক্ষক নন্দ ও সুনন্দ। রথের উপরের সুখ পাখিদ্বয়ের নাম শ্রদ্ধা ও বিশ্বাস। শ্রী সুভদ্রা দেবীর রথ, শ্রী সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দেবদলন বা দর্পদলন। এটি 21 হাত উঁচু, এতে 4 হাত পরিধি বিশিষ্ট, 14টি চাকা থাকে। শ্রী সুভদ্রা দেবীর রথ কৃষ্ণবর্ণে রঞ্জিত হয়। রথের রক্ষক বনদুর্গা, সারথি অর্জুন, অশ্বদের নাম অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও যতিনী এবং এদের বর্ণ লোহিত। শ্রী সুভদ্রা রথের দক্ষিণে চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, পশ্চাতে বনদুর্গা, শূলিদুর্গা ও বারাহী, বামে শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। শ্রী সুভদ্রার রথের দ্বার দেশে শ্রীদেবী ও ভূদেবী এবং ঋষিপাটায় অষ্টভৈরব অবস্থিত। রথের রক্ষক উগ্রচণ্ডী, দড়ির নাম শঙ্খচূড়া নাগ, গন্ধর্ব হাহা, ধ্বজা নাদাম্বিকা, দ্বার রক্ষক গঙ্গা ও যমুনা। রথের উপরের শুক পাখিদ্বয়ের নাম সুপর্ণা ও দা সুপর্ণা। রথের চূড়া হতে চাকার উপরিভাগ পর্যন্ত সমস্ত স্থানটিতে বিচিত্র বর্ণের বস্ত্রাদি দ্বারা সুশোভিত করা হয়। রথের শিরোভাগে বহু বিচিত্র বর্ণের পতাকা উড়ানো হয়। রথের উপর অপূর্ব আকারের ঘোটক অর্থাৎ ঘোড়া ও তার পেছনে সারথি দৃষ্ট হয়। সারথির নির্দেশে কাল বেরিয়া নামক সেবক গোষ্ঠী রথ টানেন। ভক্তবৃন্দ, আপনারা রথযাত্রা দর্শন করছেন। ঢাকার স্বামীবাগ থেকে এই রথ যাবে ঢাকেশ্বরী মন্দিরে। এখন রথ রয়েছে স্বামীবাগ থেকে অর্থাৎ
স্বামীবাগের একটু মন্দির থেকে বেরিয়ে সামনে অগ্রসর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ তার আনন্দ নৃত্য করছে ভগবান জগন্নাথ দেবকে প্রসন্ন করবার জন্য। অর্থাৎ ভক্তরা প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকে যে কবে রথযাত্রা অনুষ্ঠিত হবে। তারা অত্যন্ত সকলে আনন্দের সাথে এই রথযাত্রায় অংশগ্রহণ করে, কারণ এই রথযাত্রায় অংশগ্রহণ করলে এবং রথে আরূঢ় অবস্থায় ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীকে দর্শন করলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। অর্থাৎ আমাদের আর এই জড়জগতে পতিত হতে হবে না, অর্থাৎ তৃতাপ ক্লেশ ভোগ করতে হবে না। তাই ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং রথযাত্রা রথের দড়ি ধরে অবশ্যই আপনারা টান দেবেন, তাহলে আর জড়জগতে এসে এই তৃতাপ ক্লেশ আপনাদের ভোগ করতে হবে না। নমস্তে জগত আধার জগত আত্মান নমস্তুতে কৈবল্য ত্রিগুণাতীতা গুণাঞ্জন নমস্তুতে। আপনি জগতের আধার, জগতের আত্মাস্বরূপ, আপনি ত্রিগুণ এমনকি নির্গুণ ব্রহ্মের অতীত, আপনি সমস্ত গুণে বিভূষিত। আপনাকে আমি নমস্কার করি, করুণামৃত পাথধে সুধাম্নে নমো নমঃ, নিরুদ্ধার কৈগুজ্জায় কৃপা পাথধায় নমঃ। আপনি করুণাসাগর, আপনার নাম জ্যোতির্ময়, হে কৃপাসাগর, অধপতিত জীবাত্মাদের উদ্ধারে আপনি বিশেষ কুশলী, আপনাকে আমি বারবার প্রণাম নিবেদন করি। হে জগন্নাথ, হে দীনবন্ধু, আমাকে উদ্ধার করুন। ভবসমুদ্রে পতিত হয়ে আপনাকে সুরক্ষিত নৌকারূপে প্রাপ্ত হয়েছি, আমি নিশ্চিত রূপে উদ্ধার পাব। আমি সেই কেশবদেব শ্রী জগন্নাথের ভজনা করি, যিনি সংসারের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ জীবদের উদ্ধারকর্তা। তার মুখমণ্ডল কালো মেঘপুঞ্জের ন্যায় সুন্দর এবং পদযুগল শ্রীমতী লক্ষ্মীদেবীর অভিলষিত। তিনি স্বীয় ভুজোদ্বয়ে শঙ্খচক্র ধারণ করেন এবং ইন্দ্রাদি দেবগণ কর্তৃক তার শ্রীচরণযুগল অভিবন্দিত। হে বিভু, হে ত্রিজগতের নাথ, আপনি আনন্দের অমৃত সমুদ্র স্বরূপ। হে বলরাম, হে হলধারী, আপনাকে প্রণাম। হে মুসলধারী, আপনাকে প্রণাম। হে রেবতীকান্ত, হে ভক্ত বৎসল, আপনাকে প্রণাম। হে বলিশ্রেষ্ঠ, হে ধরণী ধর, হে প্লম্বারী, আপনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, আপনাকে কৃপাপূর্বক উদ্ধার করুন, আমাদেরকে কৃপাপূর্বক উদ্ধার করুন। আমি সেই শ্রী বলদেবের ভজনা করি, যিনি শ্রীকৃষ্ণের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত। তার শ্রী অঙ্গকান্তি শশাঙ্ক ধবল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চপলতা পরায়ণ। তার অপ্রাকৃত শ্রীহস্তযুগল গদা ও মুসল শোভিত এবং মধুপান হেতু তিনি সর্বদা অস্থির। তার সুন্দর গণ্ডযুগল জ্যোতির্ময় এবং তিনি বিভিন্ন রত্ন শোভিত অলঙ্কারাদি ধারণ করেন। তার শীর্ষদেশ দেদীপ কুমার নাকচূড়ায় শোভিত এবং স্বীয় ভুজ বলে সমগ্র ভূমণ্ডল তার অধিকৃত। হে সুভদ্রা দেবী, আপনি ভগবান শ্রী বিষ্ণুর মায়া শক্তি, আপনি সচর এবং অচর জীব নিচয়কে মোহিত করে থাকেন। আপনি ঋতপদ্মে বাস করে শ্রী বিষ্ণু ভাবানুসারে কর্ম করে থাকেন। হে ভক্তিদাত্রী দেবী, হে পরমেশ্বরী, আপনি আমার প্রতি প্রসন্ন হন। আপনি সকলের পারমার্থিক মঙ্গল বিধান করুন, আপনার জয় হোক। আমি সেই শ্রী সুভদ্রা দেবীর ভজনা করি, যিনি জীবের সব রকমের দুঃখ সমনের দহন জ্বালা নিবারণ করেন। তিনি নানা রকম রত্ন আভরণে ভূষিতা, দয়াময়ী এবং আনন্দের সমুদ্র স্বরূপ। তিনি লোল ও নয়নদ্বয় প্রস্ফুটিত নীলপদ্মের ন্যায়। তিনি শ্রীরাম ও কৃষ্ণের অনুজা, ত্রৈলোক্য সম্মোহিনী। তিনি ভক্তদের অভীষ্ট বর প্রদানে অত্যন্ত দক্ষ। বিষ্ণু ভক্তদের সর্বদা সুরক্ষা প্রদান করি, নিত্য জ্যোতির্ময় সুদর্শন চক্রকে আমি প্রণাম জানাই। অবারিত শক্তির অধিকারী শ্রী বিষ্ণু অস্ত্রকে আমার প্রণতি নিবেদন করি। হে সুদর্শন, আপনি কোটি সূর্যের প্রভার সমতুল্য জ্যোতির্ময়। অজ্ঞতারূপ অন্ধকারে পথভ্রষ্ট জীব অধমকে আলোকোজ্জ্বল বিষ্ণু মার্গ প্রদর্শন করুন। শ্রী সনাতন গোস্বামী
শ্রীকৃষ্ণলীলা স্তব গ্রন্থে শ্রীজগন্নাথের উদ্দেশ্যে নিম্নোক্ত স্তবটি তিনি গর্থিত করেছেন। শ্রীজগন্নাথ নীলদ্রি শিরোমুকুট রত্নহে লারুব্রহ্মণ ঘন শ্যাম প্রসিদ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবণাব্ধি তটামৃত গুটিক দর মাম পাহি নানা ভোগ পুরন্দর নিজাধর সুধা দায়ী ইন্দ্র দুম্ন প্রসাদিত সুভদ্রা লালন ব্যগ্র রামানুজ নমস্তুতে কুণ্ডিচার রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্ত বৎসল বন্ধে তাম গুণ্ডিচা রথমণ্ডনম দীনহীন মহানীচ দয়াত্রীকৃত মানস নিত্য নূতন মহাত্ম দর্শিন চৈতন্য বল্লভ। হে শ্রীজগন্নাথ নীলাচল শিরোমণি, হে দারুব্রহ্ম ঘন শ্যাম, হে পুরুষোত্তম আমার প্রতি প্রসন্ন হোক। হে প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ, হে লবণ সমুদ্র তটের অমৃত, হে গুটিকদর নানা ভোগ বিলাসীন আমাকে পালন করো। তুমি নিজ ভক্তগণকে নিজের অধর অমৃত দান করো। ইন্দ্রদুম্ন রাজা তোমার কৃপা প্রসাদ লাভ করেছেন। তুমি সুভদ্রার লালনে ব্যগ্র, হে রামানুজ তোমার চরণে নমস্কার। তুমি গুণ্ডিচা রথযাত্রা আদি বিবিধ মহোৎসব প্রবর্তন করেছ। হে ভক্ত বৎসল, হে গুণ্ডিচা রথ ভূষণ, তোমাকে বন্দনা করি। তোমার চিত্ত সতত দীনহীন মহানীচ জনকেও করুণা করার জন্য উদ্বুদ্ধ থাকি। তুমি প্রতিনিয়ত নতুন নতুন মহিমা প্রদর্শন করাও। হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় অথবা শ্রী চৈতন্যই তোমার প্রিয় কিংবা তুমি চিন্ময় এবং সকলের এই বল্লভ, তোমার চরণ আমার প্রণাম। যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বনবধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজগোপীদের মুখরবিন্দের মধুপান করেন এবং লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ প্রমুখ দেবদেবীগণ যার চরণ যুগল অর্চনা করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। যিনি বাম হস্তে বেণু, শিরে শিকিপুচ্ছ, কোটি তটে পীতাম্বর ও নয়ন প্রান্তে সহচরগণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা শ্রীবৃন্দাবনে বাস ও লীলা করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। যিনি মহাসমুদ্রের তীরে কনকোজ্জ্বল নীলাচল শিখরে প্রসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহদর শ্রী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবদেবীকে যিনি স্থীয় সেবা করবার সুযোগ প্রদান করেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। যিনি দয়ার সাগর, সজল জলধরের মতো যার অঙ্গকান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যার বদনমণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। রথে আরোহণ করে গমন করতে করতে পথিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন, যিনি দয়ার সাগর, যিনি নিখিল জগতের বন্ধু এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদ উপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। যিনি পরমার্চনীয় পরব্রহ্ম, যার নেত্র যুগল নীল কমল দলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্তের শিরে পদার্পণ করে রয়েছেন, যিনি প্রমানন্দময় এবং যিনি শ্রী রাধিকার রসময় দেহ আলিঙ্গন সুখে সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। আমি রাজ্য চাই না, স্বর্ণ মাণিক্যাদি বৈভব চাই না, সর্বজনের স্প্রিয়নীয় সুন্দরী নারীও চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। হে সুরপতি, অতি শীঘ্র আমাকে অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতি, আমার দুঃস্ব পাপভার বিমোচন করো। অহ দীন ও অনাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিকণ। যিনি সংযত ও শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টক পাঠ করেন, তার আত্মা সবরকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে, তিনি বিষ্ণুলোকে অর্থাৎ বৈকুণ্ঠলোকে গমন করে থাকেন। জয় জগন্নাথ। Thank you.
Thank you.
Hello.
অবস্থান করছি শহীদ মিনারের পাশে। Thank you.
Thank you.
Oh, my God.
যারা হারিয়ে গেছ এই মাইক্রোফোনের সামনে চলে আসো, অনেক দেখা যাচ্ছে হারানোর সংখ্যা অনেক বেশি। গোলাকারের তোমাকে খুঁজছে, তুমি মাইক্রোফোনের সামনে চলে আসো। প্রিয় বালা তোমাকে খুঁজছে, মাইক্রোফোনের সামনে চলে আসো। হারিয়ে গেছে তাদের বুঝতে বুঝতে আমিও হারিয়ে যাচ্ছি। যারা হারিয়ে গেছে তারা মাইক্রোফোনের সামনে আছেন। আমরা